প্রফেসর ডক্টর জামান নজরুল ইসলাম, আমরা আপনার সাথে স্যারের অনেকগুলো সাদৃশ্যের কথা জানি। যেমন আপনারা দুজনেই প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড জিতেছেন, তারপরে সবশেষে একুশে পদক লাভ করেছেন, অবশ্য দুই ভিন্ন ভিন্ন ক্ষেত্রে। এবং দুজনই আরেকটি বিষয় হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস। এছাড়া আরও বিষয় আছে। তাছাড়া প্রফেসর ডক্টর করিমের গবেষণার যে একটা স্বীকৃতি আছে, আন্তর্জাতিকতা আছে, সে সম্পর্কে যদি একটু ছুঁয়ে জানান। সালাম আলাইকুম, ধন্যবাদ। প্রফেসর করিমের সঙ্গে আমার প্রথম দেখা হয় লন্ডনে 1980 দশকের প্রথম দিকে। তার ইতিহাস গবেষণা এবং তার খ্যাতি সবাই জানে, সর্বস্বীকৃত। যখন আমরা একসাথে প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড পেলাম, রাষ্ট্রপতির পুরস্কার 2006 সালে জানুয়ারিতে, তার পাশাপাশি বসেছিলাম। তো আমি বললাম ওনাকে যে এই ধরনের স্বীকৃতি তো আপনাকে বহু বছর আগে পাওয়া উচিত ছিল। তুমি সর্বদা আমাকে হেসে বললেন, না না, আসলে তো আপনার বিজ্ঞানের আমার ইতিহাসে আছে আর কি। আমি তো তখন বললাম, আমি আপনার সঙ্গে একমত নই, আমি ইতিহাসকে বিজ্ঞানের থেকে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ মনে করি না, বরঞ্চ এটা গুরুত্ব বেশি হতে পারে। দুটো জিনিস যেটা উনি আমাকে কোনো বই সামাজিক বিজ্ঞান পাঠিয়েছিলেন, আমি খুবই মানে বন্ধুবর জামান ইসলামকে খুব সুন্দর করে আমার অনেক কিছু ছিল, ওটা পরে ওনার সঙ্গে গিয়ে আলাপ করব, সেটা হয়ে উঠল না। উনি ইন্তকালের কয়েক আগে ওই জামাইয়ের সঙ্গে দেখা হলো, আমি বললাম কমিশনকে বলবেন আমি পড়ছি, ওনাকে এসে আমি ওর সঙ্গে আলাপ করব। উনি যে ক্লিনিকে ছিলেন আমি জানতামই না, তো ইন্তকাল করলে আমি খুবই আমার মনে হতো হলাম। আর দুটি বিষয় আমি বলতে চাই, ওনার বই কিন্তু কিছুটা পড়তে আরম্ভ করেছি, কিছু লিখেছি, আরও অনেক লেখার ইচ্ছা আছে। এটি অসাধারণ একটি বই, অসাধারণ বই, সবাইকে আমি বলবো পড়তে। এটা থেকে প্রতিমন প্রথমে ওনার এই যে ওনার অঞ্চলের গ্রামের সঙ্গে ওনার সম্পর্ক, গভীর মানে নারীর সম্পর্কে একবারে সেটা, এবং যেটা আমরা অনুধাবন করতে পারি না, তো তার বিশ্বব্যাপী যে আমরা আর্থসামাজিক রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যে যে প্রেক্ষাপটে আমরা রয়েছি, সেটার কিন্তু অনেক সূক্ষ্মভাবে অনুধাবন করতে পারতেন। হি হ্যাড এ ডিপ ইনসাইট, গভীর অন্তর্দৃষ্টি ছিল। আর যে কোনো বই উনি পড়ে তাৎক্ষণিকভাবে বুঝতে পারতেন কি ব্যাপারটা, এই ধরনের কিন্তু খুবই বিরল। আমি কতগুলো প্রবন্ধ লিখছি বিজ্ঞান ও সমাজ, আমার তো মনে হয় ওনার মোর দেন এনিওয়ান এলস পারহ্যাপস উনি বিষয়টি বুঝতে পারতেন, আমার সঙ্গে বিস্তারিত আলাপ করতে পারতাম। সেটা আমি লিখেছি যে ওনার অনুপস্থিতি আমি তীব্রভাবে অনুভব করছি, সেটি অবশ্যই। একটা লাস্ট কথা, ওনার একটা ঘটনা উনি বলেছেন ওনার বইতে যেটা লক্ষণীয়, যে উনি ক্লাস 6-7 ওটা পড়তেন, যখন রবীন্দ্রনাথ মৃত্যুবরণ করেন 1941 সনে, তখন কাজী নজরুল ইসলাম কলকাতা রেডিওতে আমার সোনার বাংলা গান করেছিলেন উনি উপলক্ষে। ইটস নট ইভেন নট, এটা তাৎপর্য আমাদের দেশের জন্য। এরকম অনেক ঘটনার বিষয় আছে যেটা আশা করি আমি আরো বিস্তারিত, সমস্ত বিষয়ে ওনার পারঙ্গমতা ছিল এবং সমস্ত বিষয়ে ওনার অসাধারণ গভীর অন্তর্দৃষ্টি, অসাধারণ বোধ রাজনৈতিক আর্থ সামাজিক বিষয়ে, বিশেষ করে উপমহাদেশে এবং বিশ্বব্যাপী বোধ। এখন তো বিশেষভাবে এটা প্রয়োজন আমাদের, সারা বিশ্ব একটা সংকট দেখা দিয়েছে। আই ফিল হিজ প্রেজেন্স উড হ্যাভ বিন কন্ট্রিবিউটেড ট্রেমেন্ডাসলি টু ইমপ্রুভ দ্য সিচুয়েশন। আমি তাহলে গুরু মাফরাদ আবার কামনা করছি, অনেক ধন্যবাদ পরিবারের প্রতি আমাদের সহানুভূতি, অনেক ধন্যবাদ আপনাকে।